नमस्कार আপনাদের সাথে আমি মাধুরিমা ইন্ডিয়ান কুকিং উইথ মাধুরিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমাদের নতুন রেসিপি আলু আর বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল বা ঝাল। চলে যাচ্ছি ডাইরেক্ট প্রসেসে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চারটের মতন পাবদা মাছ। পাবদা মাছগুলো আগে থেকেই কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। পাবদা মাছ এমনি তেলে ভাজার সময় কিন্তু ভীষণ ফোটে, সেজন্য তার আগে যদি একটু সর্ষের তেল দিয়ে এটা মাছটা মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু যখন আমরা ভাজবো মাছটা সেক্ষেত্রে মাছটার বেশি ফুটবে না। নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালোভাবে আগে মাখিয়ে নিচ্ছি। এরপর আমরা মাছগুলো ভালোভাবে ভেজে নেব, তার জন্য আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। এরপর একটা একটা করে মাছ নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাবদা মাছ এমনি ভীষণ নরম, তাই এটা একটু কড়া করে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অপোজিট সাইডটা উল্টে দিচ্ছি। এভাবেই প্রত্যেকটা মাছ দুটো সাইডই ভালোভাবে ভেজে নিতে হবে। আলু বেগুন আর বড়ি দিয়ে পাবদা মাছের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর এটা একটু হালকা হয়। গরমের দিনে হালকা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো। এরপর আমি পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে তুলে রাখছি। এরপরে মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডালের বড়ি। মুসুর ডালের এই বড়িগুলো আমার নিজের হাতেই ঘরে বানানো। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে আপনারা বড়ির রেসিপিটা সেখান থেকে দেখে নিতে পারেন। আমি আমার চ্যানেলে এর আগে মুসুর ডালের বড়ি আর বিউলির ডালের বড়ির রেসিপি শেয়ার করেছি। বড়িটা ভাজা হয়ে গেছে, এরপর এটা আমরা সরিয়ে রাখছি, পরে রান্নায় ব্যবহার করব। এরপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতন কালো জিরে। এরপর আমি এখানে দুটোর মতন কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর কালো জিরেটা প্রথমে একটু ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেলেই এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু। আমি আলুগুলো এইভাবে লম্বা করে কেটেছি। যেহেতু পাবদা মাছটার সাইজ একটু লম্বাটে ধরনের হয়, সেজন্য আলু বেগুন একটু লম্বা করে দিলেই কিন্তু দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। আলুটা প্রথমে ভালোভাবে ভেজে নেব, এখন বেগুন দেবো না, তাহলে বেগুনটা ভীষণ নরম হয়ে যাবে আর গলে যাবে। সেজন্য আলুটা আগে ভেজে নিচ্ছি ভালোভাবে। আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। আলুটা একটু ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে আমি কুচিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম বেগুন। আলুটা যেভাবে লম্বা করে কেটেছি বেগুনগুলো সেভাবে লম্বা করে কেটে নিয়েছি। এরপর সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো একটু ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ অবধি বেগুনটা একটু নরম হয়ে আসছে। এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব আদা আর পেঁয়াজ বাটা। 4-5 ইঞ্চির একটা আদার টুকরো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিক্সারে ভালোভাবে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর এই সমস্ত মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা পেঁয়াজটা কষানো হয়ে গেলে এরপর কয়েকটা মশলা এর মধ্যে পরপর অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুনের মতন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতন জিরে গুঁড়ো। এরপর এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আর একটু কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। যেহেতু আলু আর বেগুনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে সেজন্য অল্প পরিমাণেই জল অ্যাড করলাম। আমি এখানে মাছটা একটু মাখা মাখা রাখবো, সেজন্য অল্প পরিমাণে জল অ্যাড করলাম। যদি আপনারা একটু ঝোল টাইপের করবেন ভাবেন তাহলে সেক্ষেত্রে জলটা একটু বেশি করেও অ্যাড করতে পারেন। এরপর জলটা একটু ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা হতে আর বেশি সময় লাগবে না, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি আমাদের আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল। এরপর শুধু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার পালা। তাহলে এই গরমে বাড়িতে নিশ্চয়ই একদিন আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে যেতে ভুলবেন না, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।